মানে বিয়া প্রায় জুজা বিলাক আরম্ভ হয়ে গৈছে গে 1 2 3 ও আজি আ দরাক ভাল কামত লগাইছো মই যেতিয়া মুখখন ইফালে কইলো তেতিয়াহে মাস্কেটা জপিয়াব পা এ পাও বম ডাঙর আইছে মুনাত ভয় ধরছে গুটে একদম বিয়া সিঠি আহি গল গে Hey guys, কি খবৰ সবৰে সো ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ স্বাগতম জনাইছো এটি নতুন ব্লগ হলে সো বৰ্তমান জেঠাৰ ঘৰতে আছো ইয়াৰ আগৰ ব্লগ কিটা যদি চাইছে তেতিয়া গম পাইছে আৰু ইয়াতে বৰ্তমান বিয়াৰ পুৰা ধুম ধাম সে একদম তৈয়াৰী চলি আছে আৰু আজি আকৌ আলহী আহিছে মানে আমাৰ সৰু জেঠা আহিছে সো ওচৰে খুৰী হতো আহিছে অকণমান হেল্প কৰিবলৈ কাৰণ এতিয়াও সেই পিঠাগুৰি খুন্দা কাম চলিয়ে আছে এতিয়া তেন্তে ব্লগটো এইখিনি পৰা ষ্টাৰ্ট কৰিছো শেষৰলৈকে চাই থাকিব আৰু ইয়াৰ আগৰ ব্লগ কিটা ইমান বেছি মৰম দিয়াৰ কাৰণে থেংক ইউ সো মাছ গাইজ ফালে একদম পুৰা ককায়েক ভনীয়েক পুৰা খৈ কাণত লাগি আছে সবে একদম সবফেলে কামত লাগি আছে আর ইয়াত মানে কি মানুষগুলা এনে না থাকে দেখিছে ন জেঠু হতে সিফালে আক কামত লাগি আছে ইফালে আক জেঠাই হতে হ্যাঁ পিঠাগুড়ি কামত লাগি আছে পিছে এয়া চাও গোটে বিয়ার চিঠি বিলাকো আহি গলগে মুনাত ভয় ধরছে গোটে একদম বিয়ার চিঠি আহি গলগে এয়া পুরা রেডি এবার দেখাও রব একদম শুভ বিবাহ সো গাইজ হ্যাঁ আর ইয়াতে একদম ফুল ট্রেডিশনাল স্টাইলত মানে বিয়াখন হবো আর অহা কাইলে সাগে দরার ঘর পা মানে ইয়ার পর কইনা ঘর লেগে যাব বটা পেলুয়া যোনটো নিয়ম আছে আর এখন চোতালতে হব বিয়াখন একদম প্রায় ডাঙরে হয় বহুত ডাঙর চোতাল হয় আর চিঠিখিনির লগতে এবার মান দিয়া কাপড়ও আনা গল ইফালে সেলেং চাদর কিবা কিবি গামোচা সামোচা আছে আর এই সাইডে গোটে চাদর মেখেলা চাদর আছে এইবিল মতা মানুষের কারণে এবার শার্ট মানে বিয়ার প্রায় জুজাবিল আরম্ভ হয়ে গৈছেগে আর এইবর কামো মানে বাকি আছে মানে এখন মানে মিটির খাবলে যাও সেদিন মানে কাক কাক কি গিফট দিব লাগবে সেবর আর মান দিয়া বস্তুখিনিত কেনেকুয়া কি চাদর মেখেলা আছে গোটেখিনি আপনার যেটা বস্তুখিনি মানে লিখিম কার কারণে কোনটো গিফট লইতে আপনার গোটেখিনি বস্তু ভালদরে দেখাম আর একটা কথা কো জেঠাহাতৰ ঘরটো আপনাদের দেখিছে একদম পুরোনা স্টাইলৰ হয় বহুত বছর পুরনি মানে ঘর হয় আর এই ঘরবোৰৰ যোনবিলাক সুতাবিলাক আছে পুরোনা পুরোনা সুতা হয় আর এই সুতাবিলাক এতিয়ালৈকে একো ঘুনে হোৱা নাই একো মানে উয়ে হোৱা নাই সুতাবিলাক আপনার এবার দেখাই দিও এইবরে হয়েছে সুতাবিলাক এতিয়াও একদম পুরা মজবুত হয়ে আছে কমেও 40-50 বছরের পুরোনা হয় এইবিল গছর সুতাবিল একদম কি ধুনিয়াকে এইবর হেৰি মানে লাস্টিং করে আছে হে গাইজ সো এতিয়া রেডি হয়েছো আমি জাগিরদুলে যাবলে মানে যোনখন দোকানত সোণৰ মানে গহনাখিনি দিছে সো তারে যাবলে ওলাইছো গহনাখিনি বোলো এবার চাইও আহোগে লগতে কেনেকুয়া কি বনাইছে গোটেইখিনি আপনাদেরকে দেখাম বোলো সো তাকে এটা ঘরের গোটেইবোৰ মাইকী মানুহ আমি ওলাইছো তো এটা জুয়েলারিলেকে যাও আর আপনাদেরকে দেখাম বাৰু কেনেকুয়া কি গছ বনোৱা হৈছে সোয়া আমি জুয়েলারি দোকান পাই গলোহি ফাইনালি আর ঘর বেশি দূর নয় যেহেতু সব পুটুককে পালোহি আর এটা মা আর জেঠাই মানে নেকলেসর ডিজাইনবিল চাই আছে একচুয়ালি অর্ডার কেতিয়াবাতে দিয়া গৈছিলে কিন্তু তেওঁলোকে মানে কাম আরম্ভ করাই নাছিলে যার কারণে আমি আকো মানে নতুন ডিজাইন চাই আছো নতুন মানে ডিজাইন নেকলেসর পছন্দ লাগে তেনেহলে আমি চেঞ্জ করে দিবলে পাৰো ভালে লাগিছে প্রায়বিলাকে ডাঙরবোরও ভাল লাগিছে সরবোরও ভাল লাগিছে কিন্তু ডাঙরবিলাকত পয়সা বেশিকে যায় সরবিলাকত মানে হ্যাঁ আর আপনাদের বুঝি পাইছে ডিজাইনবিল চাই আছো আমি তিনজনে মিলি কোনডাল পছন্দ লাগে আপনাদের বারো দেখাম যদি ফাইনালাইজ করো আসলে নতুন কইনা যেহেতু পিঁধিব নতুন কইনাক দিয়া যাব সেকারণে এনেকা সোণর বস্তুবিলা অলপমান ভালকে চাই চিতি ফাইনালাইজ করাটা ভাল কারণ এইবর বস্তু ডেইলি ডেইলি পিঁধা বস্তু নহয় আর এনেকা নহয় যে মানে বেয়া লাগিলে আকো ভাঙি কেনে নতুন ডিজাইনত বনাই লয় হেনকা টাইপ নহয় যেহেতু অকমান সময় দিয়ে চাই চিতি মানে কিনাটো বেশি ভাল লগতে নেকলেস বারো ফাইনালাইজ কি করলো আপনাদের দেখাম পিছে এটা আঙুঠি চাই আছো আঙুঠি ডিজাইনবিলাকো খুব ভাল লাগিছে আসলে এনেকে কেটালগত চাত কি আমি যদি রিয়েলকে মানে চাব পারিলো হয় রেডিমেড এটা বেলেগ কথা আছিল বারো আর আঙুঠিরও ইমানবোর ডিজাইন আছে মানে কোনটো ডিজাইন সিলেক্ট করি একটু ভাবিও পোৱা নাছিলো ইমানবোৰ কালেকশ্যন আছিলে শেষত এইটো ডিজাইন ভাল লাগিলে এইটো তাকে এতিয়া মা আৰু জেঠাইহঁতক দেখুৱাই আছো তেওঁলোকে বা পচন্দ কৰে নে নকৰে আৰু সেই সোণৰ হাৰো এনেকুৱা টাইপে হ'ব তাকে অলপমান বোলো আপোনালোককো দেখুৱাই দিওঁ আর বস্তুখিনি যেহেতু ফাইনালাইজ করা হয়ে গলগে মানে চয়েস করা হয়ে গলগে কোনটো বস্তু লওয়া যাব তাকে এটা জেঠাই কিবা এটা এডভান্স দিব বলিয়ে পয়সা বেয়া ঘন্টি করে আছে আর আপনাদের দেখাম বারো যেতিয়া বস্তুখিনি পুরা ফুললি রেডি হয়ে যাব ওলালো আর মিঠাই দোকানের বেলেগ সাউন্ড আছে এই যেটা পেস্টি কেটে দেখো তো একদম পুরা লোভ লাগি থাকে কারণ শেওয়ালি জাল আছিল ন আজি আজি গাইজ একদম পুরা পল চল লই লৈছো কিমান মাছ উঠাব ও পল নয় সরি 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 খালোই খালোই মোক ভুল মই জানোই এটো খালোই হয় কিন্তু কই আছো পল একো নাই চাও গাইজ কিমান মাছ পাও
ইফালে পুরা একদম মা হতে জেঠাই হতে ইয়া পিঠাগুড়ি খুন্দি আছে। আমি ইফালে মাছ মারিব আহিছো। কি হল পিঠাগুড়ি খুন্দা ইফালে ইয়া পালি যে ইস রাম অ দরাক মই মাছ মারিব লগাই দিছো। 1 2 3 গো এ পই গল হালকে নপইল। ও ফাইনালি আমার দরা পানিত নামিলে। মই ভাবিছিল নানামিব বলি এ গেল এইখিনে মাছ আছে দেই হেই মাই আছে এইখিনে। দিস ইজ আওয়ার পার্সোনাল পুল গাইস। গরম দিন হওয়া হয় মই ইমা সময় চাগে আর জুপিয়া লৈ হেকে বাবা এটা ঠান্ডা দিন না গা ধুবলে টান লাগে ইয়াত নো কোন জুপকি মারিবা। ওইটা জাল উলিয়াই আছে পুরা দাদাই। ও নাহিলে। সো গাইস ফার্স্ট অ্যাটেম্প টু হেরি হল কি বলি কয় ফ্লপ মারিলে। একো নাই দাদাও মানে 3 দিনের মূরত মারিছে ন আর ময়ও পুরা জোস দিয়েছিল জোস তো ফুসাই গলকে এটা নেক্সট আকো এবার মারিব তেতিয়া হোপফুলি উঠিব লাগে। এফালে আমার জেঠু আহি গল পুতেকে জাল মা চাবলে সেকেন্ড অ্যাটেম্প এটু পানির মাজো পায় দাদাই মারিব চেষ্টা কৰিছে। রিপোর্টিং ইয়ে পইল এবার মজা হৈছে। মাছকিটা গাত খান্দি কিনে তলতে সোমাই আছে নেকি তলতে সোমাই আছে নেকি ওই এই মাত্র এটা জুপিয়ালে মাছ আহি গৈছে আৰু বৰ একদম পুরা আজি সাজ হৈ গল এবাৰ তো আৰু আহিছে। ও ওয়াও বহুত মাছ আইছে। লাহেকে এটু মাছ বলে খৰু হৈ আছে ডাঙৰ হোৱাৰ পিছত আৰু মানে খাবলৈ ভাল হ'ব বলে সো এটু মাছ এটা এই দিম। লাহেকে 1 2 3 ও গোল জীবন দান দি দিলো মই আৰু এবাৰ তাক। আজি আ দৰাক ভাল কামত লগাইছো আ ন দাদা কিউ বেছে ঠাণ্ডা কৰোঁ মোৰ কাৰণে মাছে ভাতে খোৱাও একে ভনীয়েক মামীয়েক হওক বুলি ঠাণ্ডা পানী নামিছে বাপেকে। ঠাণ্ডা দিনত বোলে মাছ চোবাও বিয়াত বদমা আছে একেলগে বোলে থাকে। এতিয়া ইমান ডাঙৰ পুখুৰী কোনখিনিত এতিয়া একেলগে আছে গমেই পোৱা নাই নহয় জমনি হৈ আছে ৰ'ব আমাৰ। এতিয়া এবাৰ লাষ্ট মাৰিব আৰু তাৰপিছত যিহে ঠাণ্ডা পানী উঠি আহিব দিছোঁ কি কৰে আ গাই জাল মারা হয়ে গেল। এটা নেক্সট দাদাই আনি আছে পল। ফাইনালি এবার পল মারিব মানে সব এবার এবার ট্রাই করে চাব আর জালে দিয়ে কেটামান উঠালে এটা পল দিয়ে ট্রাই করব পল দিবা কেটা উঠে উঠব আজি মাছ খাব পালে হল আমি দুটা দুটা মারিব নাকি বাপ্পা ওই ডেঞ্জার মানুষ তুমি কমেও ইমান মান ডাঙৰ গাইজ ইমান মান ডাঙৰ মাছ এইখিনি জপিয়াই গল জেঠু ইমান ডাঙৰ মাছ নাই দীপু দাদাৰ দ্বাৰা নহল হেৰি পল মাৰা এবাৰ জেঠু পাল জেঠু ফাইনেলি পানীত নামিব এতিয়া খালৈটো লৈ গৈছে এতিয়া মজা হব। অ ঠিকে আছে বাপেকে সৰু মাছে অ জেঠু ভালকে দেই বাপেক পুতেকৰ মাজে বোলে কম্পিটিশ্যন লাগি আছে বহুত বেছি ডাঙৰ আছিলে মই যেতিয়া মুখখন ইফালে কৰিলো তেতিয়াহে মাছকেইটা জপিয়াব পাৰে মই দেখাই নাপাওঁ এটা হলেওতো আহিব জেঠু দেখাই দিয়া ও এইটো বম মস্ত এটা পুতেকেও সাবিত করে দিলে যে পুতেক পুতেক হতাহে গাইজ একদম আমার আজি সাদা গপ সব বোম ডাঙর এটা পালে লাস্টত এইটো জেঠু ও জেঠাই সোয়াহি এটু বোম এটা পালে
সো গাইজ গাপা ধুনিয়াকে ধুই কৰি ললো আৰু গাপা ধুই একদম তেতিয়া যে মাছ মাৰিছিলে হেয়া মাছ মাৰা একদম ফ্ৰেছ ফ্ৰেছ মাছেদি মাছৰ তৰকাৰী মাছ ভাজা একদম খাই বৈলো এতিয়া পেট ফুল আৰু ভাবিছো ব্লগটো বোলো এইখিনি এণ্ড কৰি দিওঁ নেক্সট ব্লগত লগ পাম তো আজিৰ ব্লগত বাছ ইমানেই আছিলে থেংক ইউ চ' মাছ গাইজ ব্লগটো এনেকৈ চাই থকাৰ কাৰণে নতুন এদিন ব্লগত আকৌ লগ পাম পিছা গাইজ মোৰ বেকগ্ৰাউণ্ডটো চাওক ইমান বেছি মজা দুইডাল একদম নাৰিকল গছৰ মাজত মই যোৱাকালি এখন ফটো চাইডত লগাই দিছে দুইডাল মানে গছৰ মাজেদি যোনটো মানে ভিউ আহিছে ন কি মজা আহিছিল যোৱাকালি ৰাতি সো ঠিক আছে গাইজ থেংক ইউ চ' মাছ এইখিনিলৈকে ব্লগটো চাই থকাৰ কাৰণে নেক্সট ব্লগত লগ পাম বাই বাই গাইজ বাই বাই